আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউক্রেনে পূর্ণমাত্রায় শীত আসতে আর কয়েকদিন বাকি। দেশের তাপমাত্রা ইতোমধ্যে কমতে শুরু করেছে। নভেম্বরে সাধারণ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। এ সময় বিদ্যুতের চাহিদাও বেড়ে যায়। পূর্ণমাত্রার শীত যখন আসি আসি করছে, ঠিক তার আগে গত এক সপ্তাহে রুশ হামলায় ইউক্রেনের 30% বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়েছে। এতে দেশটির 1,100 শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী কিয়েভ সহ 16টি অঞ্চলে ক্ষেপণাস্ত্র, কামিকাজে ড্রোন ও গোলা দিয়ে প্রায় 190টি বড় ধরনের হামলা চালানো হয়েছে। এতে অন্তত 170 জন নিহত হন। গত মঙ্গলবার নতুন করে মিকোলাইভ, জিতোমির, কিয়েভ, দিনিপ্রো, জাপোরিজিয়া, খারভিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। মূলত বিদ্যুৎ কেন্দ্র ও উষ্ণ পানি সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। পশ্চিমা বিশ্ব বলছে, ইউক্রেনীয়দের মানসিকভাবে দুর্বল করতে এভাবে বিদ্যুৎ স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান কিরিলো তিমোশেনকো বলেন, সারা দেশের বিদ্যুৎ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। পানি, উষ্ণতা ও বিদ্যুৎ বিভ্রাট থেকে উত্তরণে পুরো দেশকে প্রস্তুতি নিতে হবে। কৌশলগত কারণে ইউক্রেনের মিকোলাইভ শহরটি গুরুত্বপূর্ণ, তবে যুদ্ধের শুরু থেকে এই এলাকার নিয়ন্ত্রণ ইউক্রেনের কাছেই রয়েছে। গত সোমবার রাত ও গতকাল সকালে সেখানে ব্যাপক হামলা চালায় রাশিয়া। এতে মিকোলাইভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই শহরের আবাসিক এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, S-300 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মিকোলাইভে একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এতে একজন মারা গেছেন। কিয়েভে সোমবার ড্রোন হামলা চালানো হয়েছিল। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 5 জন। এরপর গতকাল সেখানকার একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় 3 জন নিহত হন। হামলায় কিয়েভের বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানকার পানি সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় লিখেছেন, 10 অক্টোবর থেকে দেশের প্রায় 30% বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে। বিদ্যুৎ ঘাটতির কারণে দেশজুড়ে ব্ল্যাক আউট হচ্ছে।